রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডের নতুন একটি ক্লাসে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটা পাখি আঁকা শিখব। পাখিটা আঁকার জন্যে পাখির মাথাটা একটু ইউ শেপে, সেই জন্যে ইউ করে দুপাশে একটু বাঁকানো দাগ দিলাম। তারপর পাখিটা একটা ডালের উপর বসে আছে, সেই ডালটা তারপর লেজ পাখনা এগুলো আস্তে আস্তে করে ফেলব। তারপর রইল বাকি ঠোঁট আর চোখ আর পা, সেগুলোও ধীরে ধীরে করে ফেলব। পাখির বুকের কাছে কতগুলো পালক বোঝানোর জন্য কয়েকটা দাগ দিলাম। চলো এবার ঝটপট রংটাও দেখে নি। রং করার জন্যে সবার প্রথমে আমরা একটা অ্যাশ কালার ব্যবহার করছি। সেই অ্যাশ কালারটা দিয়ে পাখিটার পাখনা লেজ পেট একটু সমস্তটা করে নেব। খুব আস্তে আস্তে হাত চালিয়ে লেজটা করে নেব। ল্যাজ শেষ হয়ে গেলে আমরা মুখের রংটা করে নেব। মুখের ক্রোমিওল রং ইউজ করছি। মুখের উপরে আর নিচের অংশটা ক্রোমিওল লাগানোর পরে মাঝখানে যে অংশটা একটু ফাঁকা রেখেছি সেই অংশটার সঙ্গে সাদা দিয়ে মিক্স করব। আর ঠোঁটের উপরের অংশে লাগিয়েছি সেই একই ক্রোমিওল এবং নিচে লাগাচ্ছি ভার্মিলিয়ান রেড। যখন ড্রয়িংটা করছিলাম তখন গাছের পাতা আর পাখির পাটা মিস হয়ে গেছিল, তাই এখন করে নিচ্ছি। পাখির চোখের বর্ডারে অল্প আকাশি রং করে দিচ্ছি। এবার পাখির ঠোঁটের মাথাটা একটু কালো করে দিচ্ছি এবং পাখনার কিছু কিছু জায়গা যে পালক আছে সেটা বোঝানোর জন্যে বা পাখির গায়ের যে রং সেটা অ্যাকচুয়াল রংটা টোন দেওয়ার জন্যে আমরা কালো ইউজ করছি। কালো দিয়ে বেশ কিছু দাগ দিয়ে নেব এবং পরে আবার অ্যাশ কালার দিয়ে মিক্স করব, তাই জন্য একেবারে কালোটা ডলে দিচ্ছি না। যেই সমস্ত জায়গাগুলোতে কালো দিয়ে দাগ দিয়েছিলাম সেই সমস্ত জায়গাগুলোতে এবার অ্যাশ কালার দিয়ে মিক্স করে নেব। চলো এবার ধীরে ধীরে গাছের ডালের আর পাতার রং করে নেওয়া যাক। ডালে একটা ইয়েলো অকারের টোন দিচ্ছি। ইয়েলো অকারের উপরে বানসানে দিয়ে টোন দেব। গাছের ডালের রং করা হয়ে গেলে এক এক করে পাতার রংগুলো করে নেব। পাতার রং হয়ে গেলে রইল বাকি পায়ের রং। তোমরা বান চায় না বা রেড যা খুশি ইউজ করতে পারো। ব্যাস দেখতে দেখতেই আমাদের পাখির ড্রয়িং শেষ। টাটা, দেখা হবে পরের ক্লাসে।